সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা প্রকৃত আরোহ নিয়ে কথা বলেছিলাম ও আজ ক্লাস শুরু করার আগে আমি সেই প্রকৃত আরোহের একটি রিভিউ দিয়ে তারপর আমি আমার আজকের আলোচনা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃত আরোহ কাকে বলে? যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহ তিন প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। তোমরা গত ক্লাসেই এই তিনটি বিষয় সম্পর্কে জেনেছ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার বিষয়গুলো রিপিট করছি। বৈজ্ঞানিক আরোহ, তোমরা অবশ্যই জানো প্রকৃতির নিয়ম, অনুবর্তিতা নীতি এবং কার্যকর নিয়ম। এই দুটি নিয়ম হচ্ছে বিজ্ঞানের প্রতিষ্ঠিত দুটি মৌলিক নিয়ম। এই দুটি নিয়মের উপর ভর করে যখন বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তখন তাহাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। আমি উদাহরণ দিয়েছিলাম তোমাদের মনে থাকা কথা, রহিমায় মরণশীল, করিমায় মরণশীল, সিভাদায় মরণশীল, অর্থাৎ সকল মানুষের মরণশীল। এটি একটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অবৈজ্ঞানিক আরোহ, কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একানুবর্তী এবং অবাধ অভিজ্ঞতার সাহায্যে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। যেমন আমাদের যতদূর দৃষ্টি যায় আমরা কালো রঙের কাক দেখেছি, অন্য কোনো রঙের কাক আমাদের চোখে পড়েনি। সুতরাং আমরা এর থেকে সিদ্ধান্ত নিতে পারি এবং বলতে পারি সকল কাক হয় কালো। এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত। সবশেষে আসি সাদৃশ্য অনুমান। দুটি বস্তুর মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে তাদের একটি বিষয়ের মধ্যে কোনো একটি গুণগত বিষয় যদি থেকে থাকে এবং ওই বিষয়টি অপর বিষয়টির মধ্যেও বিদ্যমান রয়েছে, এরূপ অনুমান করলে তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম বা আমরা জানি যে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কিছু বিষয় নিয়ে মিল রয়েছে, যেমন উভয়ের মধ্যেই মাটি, বায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া রয়েছে। সুতরাং আমরা এই কথা বলতেই পারি যে পৃথিবীতে জীববাস করে, সুতরাং মঙ্গল গ্রহ জীববাস করে। এটি হচ্ছে সাদৃশ্য অনুমান। আশা করি তোমরা প্রকৃত আরোহ সম্পর্কে বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমি আজকের আলোচনার বিষয় অপ্রকৃত আরোহ নিয়ে আলোচনা করব। অপ্রকৃত আরোহ কি? যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহীর মূল বৈশিষ্ট্য অনুপস্থিত রয়েছে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। এই অপ্রকৃত আরোহ তিন প্রকার: এক, পূর্ণাঙ্গ আরোহ; দুই, যুক্তিসাম্যমূলক আরোহ; তিন, ঘটনা সংযোজন। চলো এবার আমরা এই তিন প্রকার অপ্রকৃত আরোহ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। পূর্ণাঙ্গ আরোহ কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত। প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করবার যে পদ্ধতি তাকে বলা হয় পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করো, একটি ঝুড়িতে 20টি আম আছে। আমি একটি একটি করে ঝুড়ির সব কয়টি আমেরই স্বাদ গ্রহণ করলাম এবং দেখলাম যে প্রতিটি আমই মিষ্টি। তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ঝুড়ির সবগুলো আমই হচ্ছে মিষ্টি। এটি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, অর্থাৎ প্রত্যেকটি বিষয় গণনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে একে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। আশা করি তোমরা পূর্ণাঙ্গ আরোহ সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আসে যুক্তিসাম্যমূলক আরোহ। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, দুটি ত্রিভুজের চিত্র দিয়েছি, একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অপরটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
আমরা জানি ত্রিভুজ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এখন সংজ্ঞাটার দিকে খেয়াল করো, যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়। এই নীতির উপর নির্ভর করে কোনো সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার যে পদ্ধতি সেটি হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ বা গাণিতিক আরোহ। এখানে খেয়াল করো, প্রথম ত্রিভুজটিতে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বিষয়টি যে নীতি রয়েছে এই নীতির উপর ভিত্তি করে পাশের যে বিষমবাহু ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটিরও তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটি আমি প্রমাণ করতে পারি। এটি হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ বা গাণিতিক আরোহ। এবার আসো আমরা ঘটনা সংযোজন কি তা জেনে নিই। এটি জানার আগে এখানে একটি ছবি লক্ষ্য করো। এই ছবিটি বা এটি কি আসলে একজন নাবিক এখানে ট্রলার নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে বুঝতে পারবে না এটি দ্বীপ না উপদ্বীপ না কি, সে বুঝতে পারবে না। সে কি করলো, আসলে এটা পরখ করার জন্য এখান থেকে ট্রলারে করে সে চারপাশে ঘুরতে লাগলো। ঘুরতে 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 সব চারপাশে ঘুরে ঠিক সে এখানে এসে উপস্থিত হলো। এখানে এসে উপস্থিত হলো, তখন সে দেখলো এটা হচ্ছে একটা দ্বীপ। এই যে চারিদিকে ঘুরে এসে এখানে উপস্থিত হওয়ার পর সে সিদ্ধান্ত নিল এটি হচ্ছে ঘটনার সংযোজন, অর্থাৎ বিভিন্ন ঘটনার সংযোজিত অবস্থাই হচ্ছে ঘটনার সংযোজন। এবার তোমরা সংজ্ঞাটির দিকে খেয়াল করো, কতগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হয় ঘটনা সংযোজন। আমি আরও একটি উদাহরণ দিয়েছি এখানে, তোমরা লক্ষ্য করো, পপি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী, সে তার ক্লাসরুমে প্রবেশ করে কিছু কাগজের টুকরো মেঝেতে দেখতে পেল। তখন সে কাগজের টুকরোগুলো নিয়ে একত্র করে দেখলো এটি আমাদের জাতীয় যে কবি কাজী নজরুল ইসলাম তার ছবি। এখানে এটিও কিন্তু একটি ঘটনার সংযোজনের দৃষ্টান্ত, কারণ প্রত্যেকটি কাগজের টুকরো এক একটি নিরীক্ষিত ঘটনা একত্রিত করার ফলে কিন্তু একটি পুরোপুরি একটা ছবিতে রূপান্তরিত হয় এবং আমরা তাকে চিনতে পারি। এখানে খেয়াল করো, সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে যে কতগুলো নিরীক্ষিত ঘটনা, প্রত্যেকটি কাগজের টুকরো এক একটা নিরীক্ষিত ঘটনা এবং এর সাহায্যে সবগুলোকে সংযোজন করে আমরা চিনতে পারলাম যে এটি কাজী নজরুল ইসলামের ছবি। সুতরাং এটি হচ্ছে একটা ঘটনা সংযোজনের দৃষ্টান্ত। আশা করি ঘটনা সংযোজন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।